নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব জনপ্রিয় বাংলা এডুকেশনাল ইউটিউব চ্যানেল এডুটিচারে। প্রবীণ সাবস্ক্রাইবারদের আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা এবং নবীন ভিউয়ার্সদের প্রতিদিন ইন্টারঅ্যাক্টিভ এডুকেশনাল ভিডিও দেখবার জন্য আগাম শুভেচ্ছা। আপনারা যেভাবে আমাদের এডুটিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকন প্রেস করে অল অপশানটা ক্লিক করছেন, তার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব সংখ্যাতত্ত্ব থেকে খুবই গুরুত্বপূর্ণ 10টা প্রশ্ন নিয়ে। আমি আজকে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব সেগুলো আপনারা আপনাদের পরীক্ষার খাতায় কিন্তু হুবহু কমন পাবেন, তা সেই জন্য বলছি আপনারা মন দিয়ে আমাদের ক্লাসটি শেষ পর্যন্ত করুন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে উল্লেখ করা আছে। এবং তার সাথে সাথে আপনারা যারা মক পরীক্ষা দিতে ইচ্ছুক তাদের সবার উদ্দেশ্যে বলছি, মক পরীক্ষা দেওয়ার জন্য আপনারা অবশ্যই একটা খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত থাকবেন, এবং খাতা পেন্সিলে আপনাদের যে প্রশ্নের উত্তরটা সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন, এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আমি আপনাদের সাথে আজকে মোট 10টা প্রশ্ন নিয়ে আলোচনা করব, এবং 10টা প্রশ্ন আলোচনার শেষে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেলেন। আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই কমেন্ট লাইনে আমাদেরকে পোস্ট করবেন, এবং কমেন্ট লাইনে পোস্টের মাধ্যমে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিও সার্থকতা। তো চলুন বন্ধুরা, প্রথম প্রশ্ন 201 নম্বর প্রশ্ন থেকে আমরা আজকে আলোচনা শুরু করব। তা আপনারা যারা এর আগের দিন পর্যন্ত যে সমস্ত কোশ্চেন আলোচনা হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, তা সেই সমস্ত প্রশ্নগুলো দেখতে চান তাদের সবার উদ্দেশ্যে বলছি আপনারা এই ভিডিওটি শেষ করে আমাদের চ্যানেলের প্লেলিস্টে যাবেন, এবং চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখবেন লাইভ ক্লাসেস বলে একটা ফোল্ডার দেওয়া আছে, তার মধ্যে পরপর আপনাদের ভিডিওগুলো সিকোয়েন্স ওয়াইজ দেওয়া আছে। এছাড়াও আমরা 2000-এর ওপর ভিডিও আপলোড করে দিয়েছি, আশা করছি সেই ভিডিওগুলো আপনাদের অবশ্যই উপকার করবে। তো চলুন আজকে আমরা দেখে নিই 201 নম্বর প্রশ্নে কোনটা সঠিক উত্তর হবে। 2^12n - 6^4n সংখ্যাটির শেষ দুটি অঙ্ক একক এবং দশক দ্বারা গঠিত সংখ্যা কত, যেখানে n একটি ধনাত্মক পূর্ণবর্গক সংখ্যা। তাহলে আপনারা দেখেছেন SSC 2005 এই কোশ্চেনটা এসছে, আর এটা ছিল আপনাদের গেল দিনের হোমটাক্সের প্রশ্ন। তো চলুন আপনারা 201 নম্বর প্রশ্নে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব ক্যালকুলেশনের মাধ্যমে এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে আমরা ক্যালকুলেশন শুরু করেছি। 2^12n - 6^4n এটাকে আমরা ক্যালকুলেশন করে ভেঙে, তাহলে 2^4n * 2 * 8^n - 3 * 4^n, তাহলে n আমরা এখানে 1 বসিয়ে আমরা পাই কি 2^4 * 2^8 - 3^4 = 16 * 256 - 81 = আমরা এখানে পেয়েছি কত, না 2500। তাহলে শেষ দুটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা হলো কত, না 00। তা যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান বি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 202 নম্বর প্রশ্নে। 202 নম্বর প্রশ্নে 1/5 - 200 ভগ্নাংশটিকে দশমিকে প্রকাশ করলে শেষ অঙ্কটি কত হবে। দেখুন হোটেল ম্যানেজমেন্ট 2009 কোশ্চেনটা এসছে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, আর এই সমস্ত কোশ্চেন কিন্তু যখন গভর্নমেন্ট সার্ভিস পরীক্ষায় এসছে তা আপনারা অবশ্যই বুঝতে পারছেন এই প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য কতটা গুরুত্বপূর্ণ। সেই জন্য আপনাদের বলছি আপনারা রোজ আমাদের এই ক্লাসগুলো ফলো করুন। আমরা প্রতিদিন সকাল 8টা থেকে আপনাদের লাইভ ক্লাস দিয়ে থাকি, আপনাদের যতগুলো সাবজেক্ট আছে ততগুলো সাবজেক্টের আমরা ক্লাস দিই। আশা করছি আপনারা আমাদের লাইভ ক্লাসগুলো অ্যাটেন্ড করুন। যারা অঙ্কে দুর্বল আছেন তাদের ক্ষেত্রে বিশেষ করে বলবো যে আপনারা অবশ্যই ক্লাসগুলো অ্যাটেন্ড করুন, এবং পরীক্ষার সময় এই কোশ্চেনগুলো হুবহু কমন পান। তা চলুন 202 নম্বর প্রশ্নে আমরা দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা আশা করছি সবাই খাতায় ক্যালকুলেশন করেছেন, তাহলে 1/5 = 2000, তাহলে 0.2 আমরা এটাকে 1/5 লিখতে পারি, 2000, তাহলে 0.2 2000 এর শেষ অঙ্ক হচ্ছে 6। তাহলে যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করছেন অপশান 6 তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই যারা শর্টকাট নিয়মে জানেন, আর এটা আপনারা মুখস্থ করে নিতে পারেন। আপনারা যারা শর্টকাট নিয়মে বার করতে পারেন তারা শর্টকাট নিয়মে বার করতে চেষ্টা করুন, কিন্তু আপনারা একটা খেয়াল রাখবেন যে আপনারা যেভাবে কোশ্চেনটার অ্যান্সার 1 মিনিটের কম সময়ে বেরোচ্ছে আপনারা সেই টেকনিকটা ফলো করুন, মানে যে প্রসেসটা আপনাদের তাড়াতাড়ি অ্যান্সার আসছে সেটা আপনারা নির্বাচন করুন, তাহলে আপনাদের পরীক্ষার সময় কিন্তু আপনাদের টাইম কিল না করে টাইম কিন্তু সেভ হবে, আর অঙ্কের ক্ষেত্রে টাইমটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো চলুন চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 203 নম্বর প্রশ্নে। মনে করো x হলো 3,
6598,893,456,789,325,678 এর গুণফল। তাহলে x এর মোট অঙ্কের সংখ্যা কত? আপনাদের এই কোশ্চেনটা AAO 2010 এ কোশ্চেনটা এসেছে, তাহলে 2003 এ আপনাদের যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা সেটা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 203 নম্বর প্রশ্ন, আপনারা সবাই এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে দুটি সংখ্যার অঙ্কগুলির যোগফল আমরা এখানে বার করেছি, 19+15=34, তাহলে গুণফল 33 অথবা 34টি অঙ্ক থাকবে, যেহেতু 36×34=1124, অর্থাৎ গুণফলের 2+2=4, তাহলে x এর অঙ্কের সংখ্যা হবে 34। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান বি 34 তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি এখন পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 204, 204 নম্বর প্রশ্ন, সিপিএফ 2008 এ কোশ্চেনটা এসছে। আমাদের এখানে কোশ্চেন করা হয়েছে, মনে করো একটি তিন অঙ্কের সংখ্যার মাঝের অঙ্ক বাকি দুটি অঙ্কের যোগফলের সমান, তাহলে সংখ্যাটি কার গুণিতক? তাহলে আপনাদের 203 নম্বর প্রশ্নে যে উত্তরটা আপনাদের সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে এইরকম ধরনের সিম্পল অঙ্ক কিন্তু আপনাদের পরীক্ষায় আসবে, আপনারা কঠিন কঠিন অঙ্ক করতে যাবেন না। এই ধরনের কোশ্চেনগুলো আপনারা আমাদের সাথে থাকুন, আমাদের ক্লাসগুলো করুন, আমরা লাইভ ক্লাস রেগুলার সকাল 8টা থেকে দিয়ে থাকি, আপনারা সেই ক্লাসগুলো অ্যাটেন্ড করুন। আশা করছি আপনাদের সাবজেক্টিভ যে সমস্যা আছে সব সমস্যায় দূরীভূত হবে, কেননা সেই ক্লাসটা গত 2 বছর ধরে চলছে, এবং যারা অঙ্কে দুর্বল ছিল অঙ্কে ইংলিশে তারা এখন যথেষ্ট ফাস্ট অ্যান্সার করছে, আপনারা ক্লাসগুলো অ্যাটেন্ড করলে দেখতে পাবেন। তো চলুন চলে আসি 204 নম্বর প্রশ্নে। তাহলে কোনো সংখ্যার অঙ্ক এক্স ওয়াই জেড হলে সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে যদি z+x-y=0 হয়। তাহলে y=z+x। তাহলে 204 নম্বর প্রশ্ন, আর 204 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান বি যে 11 দ্বারা বিভাজ্য হবে তাদের সবার উত্তর সঠিক। তাহলে 204 নম্বর প্রশ্নে যারা বুদ্ধি করে এই কোশ্চেনে অ্যান্সার করেছেন অপশান বি তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 205 নম্বর প্রশ্নে। 205 নম্বর প্রশ্নে আমাদের এখানে বলা হয়েছে 6135n2 সংখ্যাটিতে n এর ন্যূনতম কত মান বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে LICADO 2008 এ কোশ্চেনটা এসেছিলো। তো চলুন আমাদের n এর মানটা কত সেটা আমাদের এখানে বার করতে হবে। তাহলে n এর ন্যূনতম মান কত বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে? তাহলে আমাদের সংখ্যাটিকে 9 দ্বারা বিভাজ্য করতে গেলে n এর মান কত বসাতে হবে সেটা আপনাদের এখানে বার করতে হবে। আপনারা সবাই এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তো চলুন বন্ধুরা আমরা 205 নম্বর প্রশ্নে দেখে নিচ্ছি। তাহলে 6135n2 9 দ্বারা বিভাজ্য যদি 6+1+3+5+n+2=17+n হলো 9 দ্বারা বিভাজ্য। তাহলে এটি হবে যদি n এর মান 1 হয়। তাহলে 205 নম্বর প্রশ্ন, আর 205 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান এ তাদের সবার উত্তর সঠিক। আর এখন চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 206 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত সংখ্যাটির মধ্যে 11 এর গুণিতক কোনটি? এটা RRB 2006 এ কোশ্চেনটা এসেছিলো। তাহলে কোশ্চেনটা করা আছে কি না কোন সংখ্যাটি 11 এর গুণিতক, তা 11 এর গুণিতকের আপনারা নিয়ম নিশ্চয়ই জানেন যে কোনো সংখ্যা 11 দ্বারা বিভাজ্য হবে জোড় সংখ্যা বিজোড় সংখ্যার মাইনাস যদি শূন্য হয় বা তা 11 কোনো বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটি অবশ্যই সেই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে। তো চলুন আপনারা 206 নম্বর প্রশ্নে আপনারা যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখেছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 206 নম্বর প্রশ্ন, তোমরা ক্যালকুলেশন করেছি যে 978626 সংখ্যাটিতে 6+6+7-2+8+9 জোড় সংখ্যা মাইনাস বিজোড় সংখ্যা =0। তাহলে আমরা 978626 সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে। আশা করছি আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করেছেন। তাহলে 206 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার করেছেন অপশান ডি তাদের সবার উত্তর সঠিক, জোড় সংখ্যা
বিয়োগ বিজোড় সংখ্যা সেটা শূন্য অথবা এগারো দ্বারা বিভাজ্য। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। 206 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার করেছেন অপশান ডি, তাদের সবার উত্তর সঠিক। আর এখন আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 207। 207 নম্বর প্রশ্নে 111 সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য, তাহলে এই সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য সেটা আপনাদের নির্বাচন করতে হবে। এটা একটা টোটাল একটা সংখ্যা, তাহলে এই সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য কমা দিয়ে আইডেন্টিফাই করা আছে, মিলিয়নে দেওয়া আছে। তাহলে আপনারা এই চারটে অপশানের মধ্যে যে সংখ্যাটা সঠিক, পরপর সংখ্যা থাকলে সেটা কী কী দ্বারা বিভাজ্য, আশা করছি আপনারা সবাই জানেন। আপনারা মার্কেটে যত যা বই আছে, আপনাদের বইয়ে যেখানে আপনাদের লেখা থাকবে অবশ্যই যে পরপর একই সংখ্যা থাকলে সেই সংখ্যাগুলি কী দ্বারা বিভাজ্য, পরপর কটা একই রকম সংখ্যা থাকলে সেটা কী কী দ্বারা বিভাজ্য, আপনারা যেটা জানেন তারা এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। তাহলে মোট অঙ্কগুলির যোগফল 12, তাহলে মোট 3 দ্বারা বিভাজ্য, সুতরাং সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। বিজয় স্থানের যোগফল মাইনাস জো স্থানের যোগফল ইজ ইকুয়াল টু 0, তাহলে 6 - 6 = 0, তাহলে সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য, তাহলে সংখ্যাটি 37 দ্বারা ভাগ করলেও হয় 3003003003, তাহলে সংখ্যাটি 37 দ্বারা বিভাজ্য, সংখ্যাটি 111 দ্বারা ভাগ করলে 1001001001, সংখ্যাটি 111 এবং 1001 দ্বারা বিভাজ্য, তাহলে সংখ্যাটি 3137, তারপরে 111 এবং 1001 দ্বারা বিভাজ্য। তাহলে 207 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার করেছেন অপশান ডি, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 208 নম্বর প্রশ্নে। এখানে আপনাদের জিজ্ঞেস করা হয়েছে নিম্নলিখিত কোন সংখ্যা 18 দ্বারা বিভাজ্য নয়। তাহলে ভালো করে খেয়াল করবেন, নেগেটিভ প্রশ্ন তিনটে কিন্তু 18 দ্বারা বিভাজ্য, একটা না, যেটা না সেটা কোনটা। তাহলে 208 নম্বর প্রশ্নে আপনাদের যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে, আপনারা আপনাদের খাতায় উত্তরটা নির্বাচন করুন। আর আমরা এই বেসিক লেভেলের অঙ্ক আপনারা এই কোশ্চেনের সবাই করতে পারবেন। তো চলুন আমরা স্ক্রিনে করে দেখছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 18 ইজ ইকুয়াল টু 2×9, যেখানে 2 এবং 9 পরস্পর মৌলিক, কিন্তু 65043 সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য নয়, তাই সংখ্যাটি 18 দ্বারা বিভাজ্য নয়। তাহলে কোনো সংখ্যা 18 দ্বারা বিভাজ্য হলে সেটা 2 এবং 9 দিয়ে বিভাজ্য হতে হবে। তাহলে আমাদের এখানে না জিজ্ঞেস করেছে কোনটা বিভাজ্য নয়, তাহলে আমরা পেয়ে গেছি 65043। তাহলে 208 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার করেছেন অপশান ডি, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 209 নম্বর প্রশ্নে। 209 নম্বর প্রশ্ন, 8971 5938 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য, স্টার চিহ্নিত স্থানে শূন্য বাদে কোন সংখ্যা বসবে। তাহলে 4 চিহ্নিত স্থানে আমাদের শূন্য ছাড়া কোন সংখ্যা বসালে এই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে সেটা আপনাদের নির্বাচন করতে হবে। 206 নম্বর প্রশ্নে আপনাদের যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। ধরি লুপ্ত সংখ্যাটি এক্স, তাহলে 80+X সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হবে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু আমরা কত ধরেছি 4। তাহলে 209 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার বলেছেন অপশান সি, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী আজকের শেষ প্রশ্ন আপনাদের স্ক্রিনে, কোশ্চেন নম্বর 210, নিম্নলিখিত কোন সংখ্যা 3 দ্বারা বিভাজ্য। তাহলে 210 নম্বর প্রশ্নে কোন সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, আপনাদের চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন বা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। 210 নম্বর প্রশ্ন, আপনাদের যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন বা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। খুবই ইজি অঙ্ক, আপনারা 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম আপনারা জানেন, তারা অবশ্যই কোশ্চেনের সঠিক উত্তর করতে পারবেন। তো চলুন আমরা স্ক্রিনে দেখিনি, 400602020 সংখ্যাটিতে অঙ্কগুলির যোগফল হলো 12, যেটি 13 দ্বারা বিভাজ্য। তাহলে 400602020 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, তাহলে যে সংখ্যাটি 12 দ্বারা বিভাজ্য আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যোগফল 12, যা সংখ্যাগুলির যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটি অবশ্যই আমরা 3 দ্বারা বিভাজ্য হয়, যোগফল যদি 3 বা 3 গুণিতক দ্বারা বিভাজ্য হয়। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। 210 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার করেছেন অপশান এ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করলাম মোট 10টা প্রশ্ন। 10টা প্রশ্নে আপনারা কে কত মার্কস পেয়েছেন সেই মার্কসটা আপনারা সবাই একে একে পোস্ট করবেন। মার্কস পোস্টের সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কীরকম ছিল আর আপনাদের পারফরমেন্সটা কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো সেই জন্য আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি, আপনারা অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করলে আমরা একটু মোটিভেশান পাই। এখন আমরা চলে আসছি আপনাদের বিশেষ আকর্ষণীয় বিষয়, সেটা হচ্ছে হোম টাস্কের প্রশ্ন।
আমি আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেবেন। আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্ন হলো 7386038 কত দ্বারা বিভাজ্য। অপশান এ 3, অপশান বি 4, অপশান সি 9 এবং অপশান ডি 11। আমি আবার আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্নটা বলছি, 7386038 কত দ্বারা বিভাজ্য। অপশান এ 3, অপশান বি 4, অপশান সি 9 এবং অপশান ডি 11। আপনাদের চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন। আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো। এবং আপনাদের মধ্যে প্রথম 10 জন যারা এই কোশ্চেনের সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্ট লিস্টেড হবে, পুরস্কার বিতরণের জন্য তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে। আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। ধন্যবাদ। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো। এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়। এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।